বিধায়ক আমাদের সকলের প্রিয় নেতা নির্দেশ এখানে পশ্চিমবঙ্গের সাথে সাথে কান্দিতেও যে প্রতিবাদ শুনতে চাই যে বিজেপি তোমরা হুঁশিয়ার আগামী ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে কান্দিতে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের। গতকাল ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর কয়েকজন দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে বর্বরোচিত হামলা চালায়, যার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি লিচুতলা এলাকায় প্রতিবাদ পথসভা করল কান্দি শহর তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার প্রশাসক সদস্য তথা কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবল দাস, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম সরকার, মুর্শিদাবাদ জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি জয়দেব ঘটক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। আমাদের কিছু সাজেশন দেয়, কিছু সুপারিশ করে, আমরা সেটা করি এবং যার ভিত্তিতে আমরা রাজনীতিতে যারা অংশগ্রহণ করে আছি আমরা চলার চেষ্টা করি। সেই আইপ্যাকের 23 জন সদস্য ত্রিপুরা এয়ারপোর্টে নামার সাথে সাথে হোটেলে তাদেরকে বন্দি করা হয়। এখানকার কোনো মানুষ যদি কালকে ত্রিপুরা যান আর যদি ত্রিপুরার থেকে বলেন আমি তৃণমূল কংগ্রেসের নেতা, আপনাকে প্রথমে হোটেলে বন্দি করা হবে। কারণ কি বলা হচ্ছে যে করোনার সব আইন কানুন, তাদের করোনার রিপোর্ট নিয়ে গেছে নেগেটিভ, তাদের ভ্যাকসিন হয়েছে। সেই 23 জনকে আটক করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের 2 মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসু এবং সঙ্গে আমাদের শ্রমিক সংগঠনের নেতা আমাদের ঋতব্রত, তারা সেখানে পৌঁছায়। কিন্তু পুলিশ সেই আইপ্যাকের টিমকে কাজ করতে দেবে না। আরেকদিকে মুখ্যমন্ত্রী বলছে সেখানকার সেই বিপ্লব বাবু, তার কথা যদি বলি হাসতে হাসতে মরে যাবেন। এখানে তো দিলীপ ঘোষ বলেছিল